প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগকে গতিশীল করতে মামলা জট কমাতে হবে। এজন্য বিচার বিভাগ ও আইনজীবীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। সকালে যশোর জেলা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, সারা দেশের আদালতে বিচার প্রার্থীদের বসার জন্য ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে। এজন্য প্রত্যেক জেলাকে 50 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে জেলা জজ শিপের বিচার লোকদের সাথে বৈঠক করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে আরেকটু গতিশীল করতে হবে, যাতে করে মানুষ বছর পর বছর আদালতে না আমাদের এই জন্য আমি বিভিন্ন জায়গায় যাই, আমাদের বিচার গণকে এবং আইনজীবীকে বলার চেষ্টা করছি।